সোহান ভাই, আমি চাচ্ছিলাম যে আপনি জানি শুরুর দিকের একটু, আপনি যেহেতু আপনার হাত দিয়ে হচ্ছে ইমন থেকে সালমান শাহর পথে তার যাত্রা শুরু, তো ওই ভালো দিনগুলোর কথা দিয়ে আমরা শুরু করতে চাচ্ছিলাম যে না, ওই কিভাবে সালমান শাহকে আবিষ্কার সুন্দর একটা দিন করেছিলেন। আসলে আমার জীবনের, সেদিনটা বোধ হয় সুন্দর ছিল, যেদিন আমি ম্যাকডোনাল্ডস চাইনিজ রেস্টুরেন্টে ওকে প্রথম ডেকে পাঠালাম। ডেকে পাঠায় ওকে দেখলাম টেলিভিশনে, কিন্তু ওকে প্রথম আমি দেখি যে ওই যে একটা ছেলে এসে আমাকে খুঁজছে, তো ওই দেখাতেই কিন্তু আমি সিলেক্ট করে ফেললাম যে এটা হিরো হয়ে যাবে আমার। এবং আমার সাথে বাবু ভাই ছিলেন, আমির হোসেন বাবু ভাই। বাবু ভাই বললেন, কই তুমি হিরো? দেন মানে বাবু ভাই পেয়ে গেছি আমি। তো বাবু ভাই ব্যাক টু ছিলেন যেহেতু, সে টিভিটা দেখতে পাচ্ছিলেন না, তো উনি আবার ঘুরে দেখলেন, দেখে বললেন যে একদম কান্না কার কাছে এসছে, তুমি আন্দাইতে বলতেছ? তাহলে না, আমার কাছে এসছে, দেখেন আপনি। তারপর দেখলাম হ্যাঁ, আমার কাছে আসলো, কথা বলল। আমি তাকে বললাম যে আমি তোমাকে এর আগেও ফোন করেছিলাম, তখন শুনেছিলাম তুমি রাত্রে 2-2:30 বাসায় ফেরো, কখনো সারা রাত ফেরোও না, তো তোমার তো এই অভ্যাস হলে তোমাকে দিয়ে তো কাজ করা যাবে না, তোমাকে নিয়ে কাজ প্রথম দেখে। আমি এই কথাই বললাম যে তোমাকে নিয়ে তো কাজ করা যাবে না, তবে তোমাকে আমার ভালো লেগেছে, তুমি কাজ করবে? বলে হ্যাঁ আমি তো চাই। তাই আমি বললাম যে তাহলে তো তোমার বাবা আমার পারমিশন লাগবে আগে। তখন ও বললো যে বাবা তো বাসায় নেই, আম্মা আছে। তো তখন কিন্তু আমরা কোন ছবি করব কি করব কোনো ডিসিশন হয়নি, আমরা না, আমরা কোনো কিছু ডিসিশন নিইনি, ছবির চিত্রনাট্য আমাদের গল্প রেডি করা আছে কিন্তু ডিসিশন নিইনি। তখন ওকে নিয়ে রিক্সা করে রওনা হলো আমাদের বাসার দিকে, কাছেই বাসা, রিক্সা করে যাচ্ছি। যেতে যেতে আমরা 5টা ছবি এনেছিলাম, 5টা ছবির কথাই ওকে বললাম। বলার পরে ও বললো যে ভাইয়া, আমি না কেমন থেকে কেমন তার ছবিটা 27 বার দেখেছি। এই যে 27 বার দেখা, তার মানে ও কিন্তু ইনডাইরেক্ট আমাকে বুঝাইলো যে আমার কেমনটা ভালো লাগছে, আমি করতে চাই কেমনটা। সে বললো ভাই আগে আমরা কেমনটাই করি, তারপরে অন্য ছবিগুলো করি। আমি যে তুমি যখন চাচ্ছ তাহলে সেটাই হবে।